তো যখন ডিনার করছেন ডিনার করার পরে হঠাৎ করে তারা নোটিস করলেন যে তাদের কম্পোজ করা গান ওখানে বাজানো হচ্ছে তো ডিনারের পরে যখন খুব লম্বা বিল তাদেরকে ধরিয়ে দেওয়া হলো তখন তারা বললেন খুব ইয়ে করে যে উই কনজিউমড ইওর ফুড অ্যান্ড ইউ কনজিউমড আওয়ার মিউজিক সো সো উই শুডন্ট বি ক্লেম আমাদেরকে আমাদের বিল দেওয়া উচিত না যে কপিরাইট 1710 সনে আমরা জানি এটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এবং আমরা ব্রিটিশ সাম্রাজ্যের যে অংশ হিসাবে এটা 1911 এখানে ইন্ট্রোডিউস হয় তারই ধারাবাহিকতায় যে দেশভাগের পরে 1962 যে অর্ডিন্যান্স কপিরাইট অর্ডিন্যান্স হয় সেটা দিয়ে চলছিলাম এবং 2000 সনে কপিরাইট আইনটা বাংলাদেশে প্রথমবারের মতো প্রণয়ন করা হয় এবং আমার কাছে আজকে খুব ভালো লাগছে এই কপিরাইট আইন প্রণয়নের পিছনে যে কয়জন শ্রম দিয়েছিলেন এবং তার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এর অবদান অনস্বীকার্য তো যাই হোক এখন কপিরাইটের যে যে বিষয়টা এটা আসলে কপিরাইট আইনটা এটা খুবই একটা কমপ্লেক্স এবং বেশ জটিলতা এখানে আছে কারণ সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এখানে নতুন নতুন বিষয় বা প্রযুক্তিগত উন্নয়নের ফলে নতুন নতুন বিষয় এখানে অ্যাড হচ্ছে কারণ যেখানে 1710 সন বা 1911 বা 1914 সন পর্যন্ত এটা ছিল এই যে বইয়ের উপরে নির্ভর করে বইভিত্তিক কপিরাইট কিন্তু সেটা যখন 1900 একটা খুব মজার একটা ঘটনা আছে সেটা হলো 1847 এটা প্যারিসের এলিসি প্রাসাদের কাছে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম সম্ভবত লা অ্যাম্বাসেডর তো লা অ্যাম্বাসেডরে দুজন মিউজিক কম্পোজার বন্ধু তারা আরেকজন লিরিসিস্ট তারা গেছেন ডিনার করার জন্য তো যখন ডিনার করছে ডিনার করার পরে হঠাৎ করে তারা নোটিস করলেন যে তাদের কম্পোজ করা গান ওখানে বাজানো হচ্ছে তো ডিনারের পরে যখন খুব লম্বা বিল তাদেরকে ধরিয়ে দেওয়া হলো তখন তারা বললেন খুব ইয়ে করে যে উই কনজিউমড ইওর ফুড অ্যান্ড ইউ কনজিউমড আওয়ার মিউজিক সো সো উই শুডন্ট বি ক্লেম আমাদেরকে আমাদের বিল দেওয়া উচিত না এই থেকে শুরু হলো মিউজিকের রাইটের বিষয়টা কপিরাইটের অন্তর্ভুক্ত হওয়া তো তারা তখন 1850 একটা এটার জন্য একটা কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বা এই মিউজিক যেখানে যেখানে বাজে সেখান থেকে রয়্যালিটি কালেক্ট করার জন্য তারা একটা কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বা সিএমও প্রতিষ্ঠা করলেন এটার নাম ছিল যে সোসাইটি অফ অথার্স কম্পোজার্স অ্যান্ড মিউজিক পাবলিশার্স তো এই যে সভ্যতার ক্রমবিকাশে আমরা জানি যে গানটা দেখুন আমরা কীভাবে শুরু করেছিলাম আগে শুনতাম সেটা যে রেডিওতে রেডিও থেকে তারপরে কী হলো গ্রামোফোন থেকে আমরা চলে আসলাম ক্যাসেট এবং 1950 এখানে বলছে যে 1950 আমরা শুনছি টিভিতে রাইট টেলিভিশনে আচ্ছা এই পর্যন্ত গান চলল কিন্তু মহা বিপ্লব ঘটে গেল যখন 21st century আবির্ভাব হলো সোশ্যাল মিডিয়া এবং এরও আগে ইন্টারনেট একটা বড় ধরনের বিপ্লব ঘটিয়ে দিল এখন আমরা কি হচ্ছে এখন এই এই এইটার এর ফলে কী হলো যে আমরা সঙ্গীত সিনেমা নাটক ইভেন পার্সোনাল যে কমিউনিকেশনগুলোও আমরা এখন করছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটারের মতো এই যে জায়ান্ট কমিউনিকেশন কোম্পানিগুলোর মাধ্যমে আচ্ছা মুশকিল হলো এই যে আমাদের গ্রামোফোন বা ক্যাসেট ভিডিও এগুলা সব জাদুঘরে চলে গেল এখন এই প্রযুক্তির উন্নতির ফলে কী হলো আমরা সম্পূর্ণ নির্ভর করছি টেলকোর উপরে টেলিফোন বা মোবাইল কোম্পানিগুলোর উপরে তো এদেরকে আমরা যদি ভাগ করি এখন যে গান শুনছি এটা আমি দেখেছি এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে গান শুনছি সেটা হচ্ছে একটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম তারপরে অডিও প্ল্যাটফর্ম অ্যান্ড ওটিটি আচ্ছা এদের বহু ধরনের ওয়ার্ল্ড ওয়াইড এজেন্সি আছে জি আচ্ছা এখন আমরা দেশে কারা
এই এজেন্সিগুলোর মধ্যে কারা কারা সক্রিয়। এখন আমি দেখছি যে ভিডিও অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে আছে, সবাই শুনি, ইউটিউব, ফেসবুক এবং ডেইলি মোশন, রাইট? এটা ডেইলি মোশনটা ফ্রেঞ্চ ভিত্তিক। আচ্ছা, এরা বিভিন্ন দেশে যে ওই মার্কেটের ভলিউমের উপরে ভিত্তি করে তারা এজেন্ট নিয়োগ করছে। এই এজেন্টের মাধ্যমে ওই কন্টেন্ট তারা কালেক্ট করছে, কালেক্ট করে ওই ইউটিউব বা ওই যে টেক জায়ান্ট তাদের মাধ্যমে এগুলো আমাদেরকে দিচ্ছে এবং আমরাও শুনছি। এখন এরা কিন্তু, যেমন ফেসবুক, ফেসবুকের কোনো ব্রাঞ্চ অফিস আমাদের দেশে নেই। কেন নেই? এটার ভিতরে একটা রহস্য আছে। রহস্য হচ্ছে যে তারা ফেসবুক হোক বা যে কোনো, তারা যদি এখানে বিনিয়োগ করে তাহলে বা এখান থেকে যদি কোনো প্রফিট পায় সেটা তো তারা নিতে পারবে না। এটা হলো মূল বাধা, মূল বাধা। কিন্তু অথচ ইন্ডিয়াতে কিন্তু ফেসবুকের অফিস আছে, অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্ট সবই আছে। আচ্ছা, এখন আসছি হলো তাহলে ভিডিও প্ল্যাটফর্মগুলো। এখন অডিও প্ল্যাটফর্ম বাংলাদেশে কোনগুলো সক্রিয়? এখানে দেখি যে আইটিউন, যেটা অ্যাপল মিউজিক, তারপরে হচ্ছে অ্যামাজন, স্পটিফাই, গুগল প্লে, এগুলো সব ইউএসএ ভিত্তিক প্ল্যাটফর্ম। তারপরে প্যান্ডোরা আছে। ইন্ডিয়ারও একটা, ইন্ডিয়া পাঁচটা আছে, পাঁচটার মধ্যে আমার এই মুহূর্তে তিনটা নাম মনে আসছে, সেটা হচ্ছে স্টাভন, গানা, হাঙ্গামা। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা এখন অডিও গান শুনছি। আচ্ছা, এখন এই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন দেশে ওই তারাও এজেন্সিশিপ দিচ্ছে। আমাদের দেশে কোন কোন এজেন্সিশিপ, মানে তারা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে যে এজেন্সিশিপগুলো দিচ্ছে এর মধ্যে আছে ভিলিভ, লাইকা, অর্চার্ড, জুম, ফুগা, সিডি বেবি, টিউনকোর, এগুলো হচ্ছে মেইন মেইন তাদের এগুলোকে ডিস্ট্রিবিউট, মানে এগুলোর মাধ্যমেই আরও এর বাইরেও অনেক আছে কিন্তু এদেরকে দিয়েই মেইনলি কন্টেন্ট কালেক্ট করে। আচ্ছা, এখন ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে আছে যেমন ইন্ডিয়া ভিত্তিক যেটা জি ফাইভ এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম। তো এরা মূলত সিনেমা নাটক দেখাচ্ছে। জি, আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে দেশে যে কিছু এজেন্সি কিংবা কিছু ফুরিয়া যে গড়ে উঠেছে, এরা যে আপনার এই গানগুলো নিয়ে মনে করেন সেই হাঙ্গামা কিংবা 45 গান বাক্স কিংবা এরা যে বিভিন্ন জায়গায় দিচ্ছে, এর মাধ্যমে তো তারা কোনো একভাবে টাকাটা কালেকশন করছে এবং আমাদের এখানে টাকাটা ডিস্ট্রিবিউট করছে, কোনো প্রসেসটাই তো ইলিগাল। এটা তো একটা বিশাল বড় মানি লন্ডারিং, এবং সবার চোখের সামনে, আমাদের রেগুলেশনস বডি, আমাদের সবার চোখের সামনে কিন্তু দিনের পর দিন এই ঘটনাটা হয়ে যাচ্ছে। আমরা যখন এই আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে আসা শুরু করলো এবং কার্যক্রম শুরু করলো, বড় বড় হোটেলে, পাঁচ তারকা হোটেলে বিশাল বড় আয়োজন করে ওপেন করলো, কারো কি একবার মাথায় আসেনি যে তারা টাকাটা এখানে এসে কীভাবে আপনার এখান থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, তারা টাকাটা কোন পথে নিচ্ছে? এটা খুব, মানে এটা ভ্যালিড কোশ্চেন কিনা বলেন? সাংঘাতিক ভ্যালিড কোশ্চেন, কারণ আমাদের দেশ থেকে ডেফিনেটলি যখন আপনি যখনই একটা ইউটিউবে গান দেখবেন তখন দেখবেন কিছুক্ষণের মধ্যে সামান্য হয়তো 5 সেকেন্ডের জন্য একটা অ্যাড আসছে, রাইট? এই অ্যাডটা কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানির, রাইট? তাহলে ওই কোম্পানিটা ওই টাকাটা কাকে, কোন সোর্সে কিভাবে দিলেন, রাইট? এটা তো যারা, যেমন এনবিআর এ যারা আছেন তারা তো অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমি জাস্ট একটু বলে তারপরে ছেড়ে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে যে প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে জিপি মিউজিক এবং বিঙ্গে, তারপরে বিঙ্গে বিঞ্জে, বিঞ্জে টফি, তারপরে হচ্ছে যে একটা অ্যাপ আছে স্বাধীন অ্যাপ, জি, আচ্ছা, তারপরে এছাড়া আরও ইয়ে আছে চোরকি, আই থিয়েটার, এরকম। এখন এদেরকে কন্টেন্ট প্রোভাইড করছে কে? যেমন জিপি মিউজিকের সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি এবং এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়, কিন্তু জিপি মিউজিক বা অন্য যারা টেলকোগুলো বলছে যে আমরা থার্ড পার্টি প্রোভাইডার ছাড়া সরাসরি কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট আমরা কন্টেন্ট ওনারের কাছ থেকে নিতে পারি না। আমি বাংলাদেশে এরকম চারটা ডিস্ট্রিবিউটর আমার জানা মতে আছে, আসলে আরও বেশি আছে আপনার নজরে, আমার নজরে, মানে আমি জেনেছি আর কি, যেমন হচ্ছে বঙ্গবিডি, তাদের কিন্তু কোনো অফিসও ঠিকঠাক মতো নাই এখানে, না, পিওডি এবং গান বাক্স, এবং গান বাক্সটা মূলত ওই ফুগার সাথে যোগাযোগ করে তারা এখানে একটা ফুরিয়া দালালির ব্যবস্থা কিছু করছে, তাদের কোনো ধরনের এখানে এস্টাবলিশমেন্ট নাই। এবং তো এস্টাবলিশ না থাকলে কি, এস্টাবলিশমেন্ট যদি না থাকে এখানে, যদি লাইসেন্স করা না থাকে, রেজিস্ট্রেশন
না থাকে তার কি কার্যক্রম করতে পারে? কোনো মতেই পারে না। এবং এটাই হচ্ছে আমরা যেটা করেছি, যারা অবৈধভাবে চালায় যে কনসার্ট, আপনার মনে আছে কিনা 2018 সনি এন্টারটেইনমেন্ট যখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল, আমি আপনার কাছে একজন সনি এন্টারটেইনমেন্ট এর কাছ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপের ওই ব্রডকাস্টিং রাইট এই ইয়ের অনলাইনে একটা লাইভ টেকনোলজি নামে একটা প্রতিষ্ঠান নিয়ে আসে 6 কোটি টাকা দিয়ে, আমার মনে আছে। তখন ওই লয়ারকে নিয়ে আমি স্যারের সাথে দেখা করলাম, সম্ভবত জুন মাস হবে 2018। তো উনি জাস্ট বললেন যে আপনারা যদি স্পষ্ট ওই ডায়লগটা, আমি স্যার বলছি, উনি বলছেন যে আমি আপনাকে চিনি না, কপিরাইট রেজিস্টার কপিরাইট অফিস থেকে যদি বলে দে এটা ইললিগ্যাল কন্টেন্ট, আমি 24 আওয়ার্সের মধ্যে ওই কন্টেন্ট ওইগুলো ব্লক করে দেব। এবং আপনাকে খুব মজার কথা, আমাদের তো তখন ওই এর ভিত্তিতে যে যে লিঙ্কগুলো আছে এই সমস্ত লিঙ্কগুলোকে আমি নোটিশ করলাম। নোটিশ করার পরে তারা কোনো উত্তর দিল না, না দিয়ে আমি তখন এই স্যারকে তো সরাসরি লিখতে পারিনি, আবার মন্ত্রণালয় দিয়ে আসলে খেলার সময় চলে যাবে। তখন আমি একটা কাজ করলাম, স্যারের পিএসকে বললাম ওনার নজরে আনার জন্য। উনি লিখে দিলেন যে, এবং লিখে দিলেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি শুনে খুঁজছে 31টা লিঙ্ক সাথে সাথে বন্ধ হয়ে গেছে, এবং হি ইজ দ্য অথরিটি, হি ক্যান ডু ইট ইন নো টাইম। মানে এগুলো কিন্তু আমাদের আশা জাগায়, মানে এই ধরনের, মানে আমরা যে সবাই হা হুতাশ করি শুধু, কিংবা অনেক বেশি আপনার হতাশায় ভুগি, কিন্তু উদাহরণগুলো দেওয়ার ফলে আজকে নিশ্চয়ই আমাদের টেলিভিশনের মাধ্যমে আমাদের দর্শকরা এবং যারা বিভিন্নভাবে সাফার করছে তারা নিশ্চয়ই আপনার এই কথায় আজকে আশা জাগা নিয়ে কথাটা শুনবেন যে হতাশার কিছু নাই, নিশ্চয়ই সমাধান আছে।